রাজধানীর বাজারে এক সপ্তাহে মুরগির দাম বাড়লো কেজিতে 70 থেকে 80 টাকা। ব্রয়লার মুরগির কেজি এখন 240 টাকা আর দেশি মুরগি বিক্রি হচ্ছে 550 টাকায়। এর সাথে পাল্লা দিয়ে বেড়েছে ডিমের দাম, বেড়েছে চিনি, আটা, ছোলা সহ রমজানে প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। কাঁচা মরিচ বিক্রি হচ্ছে 160 টাকা কেজি দরে। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন ওমায় চেষ্টি। আমগো না থাকার মতন দুনিয়া, মরে যাওয়া অনেক ভালো, আল্লাহর অসীম কুদরত আমরা বাচ্চা আছি, মানুষের দয়া বাচ্চা নাই। আপনাকে রিপোর্টে তো কোনো কাজ হয় না, খালি রিপোর্ট করেই গেলেন আর আমরা বললেই গেলাম। মধ্যবিত্ত ও সীমিত আয়ের মানুষের কাছে বাজার মানেই এখন আতঙ্ক আর হতাশা। নিত্য প্রয়োজনীয় সব কিছুর দাম বাড়ছে হু হু করে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি, চাল ডাল আটা ময়দা চিনি লবণ প্রত্যেকটা জিনিসের দাম বাড়তি আছে। যেইভাবে রেট বাড়ে আমি তো কুলাইতে পারতেছি না, কেমনে যে সামালমু বুঝতে পারতেছি না, অবস্থা খুব ভয়াবহ হয়ে গেছে। দাম কম হওয়ায় গরিব মানুষের শেষ ভরসা ব্রয়লার মুরগি। গরিবের আমিষ খাত সেই মুরগির দাম এখন 240 থেকে 250 টাকা কেজি, পাকিস্তানি কক 330 এবং দেশি মুরগি বিক্রি হচ্ছে 550 টাকা। দেশি সোনালি ব্রয়লার তিনটা আইটেমই রেট বাইরে গেছে, ছোটো ছোটো ফার্ম আছে এরা অনেক বৈশা পড়ছে, খাদ্যের দাম বেশি ছিল কম, ফার্মের রেট অটোমেটিক বাইরে গেছে। আর এখন বর্তমানে হচ্ছে কোনো বিয়ার সাজা আগে ছিল না, এখন ফাংশনে প্রচুর আছে। আবারও অস্থির হয়ে পড়েছে ডিমের বাজার। মুরগির ডিমের ডজন পাইকারি বাজারে 140 টাকা আর খুচরা বাজারে 150। একটি হাঁসের ডিমের দাম এখন 18 টাকা। সাইডে ডিম উৎপাদন কম হচ্ছে, তুলনামূলক চাহিদার তুলনামূলক কম পাইতেছি, যার কারণে ডিমের দাম একটু বাড়তেছে। নানা উদ্যোগের পরও এখনও স্বাভাবিক হয়নি চিনির সরবরাহ, অনেক দোকানই চিনি বিক্রি বন্ধ রেখেছেন। রমজানের আগেই বেড়ে গেছে আটা ছোলা সহ রোজায় প্রয়োজনীয় জিনিসপত্রের দাম। রেট দিব সরকারে একদম, আমরা বেশি মার্ক দাম মোবাইল কুটে আইব খুব, আপনি রেট এলো এত, আমরা বিক্রি করেন এত, এত জরি ফেরা দেন, দরকার নাই চিনি বেচার, লাভর চিনি বেচার দরকার নাই, লাভর দরকার নাই। চিনি ছিল আমরা 5350, এখন 5454 আজকে চিনির বাজার। ছোলা আনতাম 80 টাকা কেজি, এই ছোলা এখন আমরা 86 টাকা কেজি কিনে পড়ছে ছোলা। ওই ছোলা এখন কাস্টমার যখন দাম চাইলে কাস্টমার চাইতে আমি তো ভায়ার কয় যে কী ব্যাপার, আমরা গত সপ্তাহে এত নিলাম, অমুক দিন এত নিলাম, এখন আমরা রোজাই চিনি শুরু। আমরা বললাম যে ম্যাডাম কি বাবা, যে আমরা তো বেশি দামে কিনে আনি, বেশি দাম বিক্রি করি, আমরা কোন দিকে যাই, আমাদের করার কী, আমরা নিরীহ দোকানদার, আমাদেরকে অনেক সময় যে জরিমানা করে, এটা একমাত্র আল্লাহ ছাড়া আমাদের কোনো কোনো লোক নাই, এখন কী করবো, জরিমানা করলে এখন মোবাইল কোডের উপর তো কথা কওয়া যায় না, কথা করলি তো মানে কবে আরও ডাবল দেন। টমেটো আলু ও পেঁপে ছাড়া ভরা মৌসুমেও সব সবজির দাম চড়া। গত এক সপ্তাহে কাঁচামরিচের দাম কেজিতে 40 টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে 160 টাকা। এই সময় তো খুব সবজির জন্য অ্যাভেলেবেল থাকার কথা এবং দামও কম থাকার কথা, কিন্তু এখন তো দেখছি উল্টোটা। কাঁচামরিচের দাম ইদানিংয়ে বাড়তি, আজকে 10 দিনে বাড়তি, 600 টাকার উপরে পারলে আমরা আনতে হয়, আমরা 140-160 বিক্রি করতে হয়। মাছের বাজারেও যেন আগুন, সব মাছের দাম এখন বাড়তি। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা।